ডেফিনেটলি কোভিডের একটা টাইম যাচ্ছে, তো যতটা পরিমাণে কনসেপ্ট তোমার আছে সেই কনসেপ্টটাকে রেখে দাও, রেখে দিয়ে সেটা যে টাইমে গিয়ে পারমিশন প্রপারলি হবে। কারণ আপনি যতই মাস্ক পরে থাকুন, একটা জায়গায় যখন গ্যাদারিং হয় তখন সেই জায়গাটা প্রপারলি কতটা স্যানিটাইজ, কতটা কী সেটা কেউ বলতে পারে না। সেই রেসপেক্টে আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে আস্তে আস্তে আমরা কিন্তু কোভিডের এগেনস্টে রুখে দাঁড়াচ্ছি। তো সেই রেসপেক্টে আমার মনে হয়েছে যে এখান থেকে অফিসিয়াল ভাবে জানানো হয় যে 14 ফেব্রুয়ারি আমরা আপনাকে পারমিশন দিতে পারি এখানে এক্সিবিশন করার, এবং আমরা 14 ফেব্রুয়ারিতে আজকে সবার ভালোবাসা ব্লেসিং নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। সর্বপ্রথম আমার যারা পার্টিসিপেন্টস রয়েছে, যারা যারা এখানে এসছে, আমি প্রত্যেকের হাতে 1 by 1 করে আমাদের কার্ড তুলে দেবো। সেই ইয়েটা অবশ্যই আমরা চিফ গেস্টদের 1 by 1 করে নাম নিয়ে তাদেরকে প্রথমে সম্মান দিয়ে দীপক প্রজ্বলনের পরে 1 by 1 করে আমরা কার্ডটা তাদের হাতে তুলে দেবো। সবার প্রথম যেটা বলবো যে ভুল ভ্রান্তি মানুষের হবে, কিন্তু যদি পাশে সাপোর্টিভ পার্সন থাকে তাহলে কিন্তু সেই ভুল ভ্রান্তির সময়ও কিন্তু এগিয়ে যাওয়া হয়। তো আমি এই বিষয়ে আমি সবার প্রথম দুজনের নাম নেব, দ্যাট ইজ মাই ফাদার, আমার বাবা দিলীপ কুমার ভট্টাচার্য, উনি গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন আর্টস, ওনার পড়ানো হচ্ছে বেঙ্গলি টিচার ছিলেন, তো যার জন্য হয়তো কোনো না কোনোভাবে বিকে জেরে আমার মধ্যে আর্ট চলে আসে। আমি যদিও আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, ফার্মাসিউটিক্যালে 10 বছর ছিলাম, ডক্টর অনির্বাণ সিনহা আমার সবচেয়ে কাছের মানুষ, উনি বারবার আমার ডাকে সাড়া দিয়েছেন, এবং যখন থেকে আমি ফার্মাসিউটিক্যালে ছিলাম বিভিন্ন ডাক্তারের সঙ্গে যোগাযোগ ছিল, তার সূত্রে আমার প্রোগ্রামে ডাক্তারদের আধিপত্য একটু বেড়ে যায়, ঠিক আছে, যদিও ম্যাটারটা আর্টসের থেকে চলে যায়। তো সেই রেসপেক্টে স্যার প্রতিবার এসছেন, এবছরে এসছেন, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। কিন্তু একটা জিনিস বলবো যে আমরা যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, তো সেই জন্য যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে তারা যেন আমাদের সঙ্গে যুক্ত থাকে, এটাও আমার আশা। এবং সবার প্রথম যার নামটা দেবো, যে তিনি হচ্ছেন এই মানে ম্যাটারে আজকে প্রেজেন্ট নেই, কিন্তু আমার নিজের ফ্যামিলির জায়গা থেকে তাকে এমন একটা জায়গাতে সাপোর্ট দিতে হয় যে সে নিজে আসতে পারেনি, আমাদের WLES গ্লোবালের ডাইরেক্টর আমার ওয়াইফ অনিন্দিতা দাস ভট্টাচার্য, ওর জন্য আপনাদের তরফ থেকে একটা ক্ল্যাপ চাইবো। কারণ হয়তো এই মোমেন্টে আমি এখানে দাঁড়াতে পারতাম না, কারণ আজকে ও বাবা মাকে দেখছে বলে এই মোমেন্টটাতে আমি হয়তো এখানে সেই সাপোর্টটা পেয়েছি, আর আমার কনসেপ্ট যেটা তার সঙ্গে সার্থক হয়ে গেছে। কারণ আমার কনসেপ্ট আমার কনসেপ্টটাই ছিল হচ্ছে ওমেন এম্পাওয়ার, তো আমার ব্যাংকে যে ওমেন রয়েছে তার এম্পাওয়ারমেন্টের জন্যই আজকে আমি এখানটা এই কমপ্লিট জিনিসটা করতে পারলাম। অ্যান্ড উইথ দ্যাট সবার প্লেসিং সবসময় হয়েছে। আর একজন পার্সন ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও মানে সেই ফ্যামিলি আমার সঙ্গে জড়িত, যেটা হচ্ছে আমার ওয়াইফের মাদার অ্যান্ড ফাদার দুজনেই তারা বেডরিডেন, দুজনেই তারা বেডরিডেন, কিন্তু তাদের আশা সবসময় থাকে যখন তার আমার শাশুড়ি উনি হচ্ছেন ডিমেনশিয়ার পেশেন্ট, উনি হয়তো সব মনে রাখতে পারে না, কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে যখন ঘটনাগুলো ফ্লারিশ করে তখন কিন্তু উনি সবসময় সাপোর্ট না তুই কর এটা, এটা এই যে সাপোর্টটা সেটা খুব স্ট্রং। আর পোর্ট্রেট ফটোগ্রাফি আজকে যা কিছু দেখছেন, মানে আমি নিজে সত্যি কথা বলতে আমি খুব ম্যাক্রো ফটোগ্রাফি ফ্যাসিনেটেড, ছোটো ছোটো জিনিসের ছবি তুলতাম, কিন্তু আমার শ্বশুরমশাই যিনি ছিলেন ওনার ফটোগ্রাফি মাঝে মাঝে করতে করতে বাড়িতে ওনার খুব পোর্ট্রেটটা ভালো আসতো, তো আমার ওখান থেকে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্মায়, তো তার পোর্ট্রেটটা আমি এখানে রেখেছি। ওই জন্য জাস্ট মধ্যিখানে আজকে দশভুজা কনসেপ্টে একজনটি আলাদাভাবে রাখা হয়েছে ওখানে। এরপর চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠান যেটা, আজকে দশভুজা আমাদের চিফ গেস্ট তাদেরকে আমি যেটা সবার আগে বলবো, যারা যারা আসতে পেরেছেন অথবা যারা আসতে পারেননি প্রত্যেকেই থ্যাংকস। আসতে না পারা মানে যে আমার সঙ্গে নেই এটা আমি আশা করবো না, কারণ কোনো না কোনো কারণের জন্য হয়তো তারা আসতে পারেনি,
যারা আসতে পেরেছেন তাদের মধ্যে সবচেয়ে প্রথম থেকে ওয়ান বাই ওয়ান আমি নামগুলো বলতে থাকছি, আমাদের ফিল্ম ফ্যাটার্নিটির জগৎ থেকে এবং ফিল্ম জগতে যে আজকে বাঙালি মানে ফিল্ম ওরিয়েন্টেড বলুন বা যেভাবে বলুন, তো আমরা সবসময় যেখানেই যাই বাঙালিরা কিন্তু বাঙালি আনাটা ভুলি না কোনোভাবে। মানে আমি মাউন্ট এভারেস্টের কাছে গিয়েও দেখেছি প্রচুর বাঙালি এরকম আছে, ভাত তার ভালোবাসে, ঠিক আছে। তো মানে ওই ওই পেশাটা কিন্তু বাঙালির মধ্যে রয়েছে। তো তার জায়গা থেকে আমি বলবো যে ফিল্ম জগতের থেকে আমি যারা সাপোর্ট পেয়েছি সবার প্রথম দেবিকা মামি থ্যাংক ইউ, এবং এটার এটার কোনো থ্যাংকস বলাটা উচিত না এক্স্যাক্টলি। উনি আমার কাছে সবসময় দেবিক পাঠিয়ে গেছেন যে তুই আর পড়ে যা আমরা আছি, তো সেটার জন্য উনি এসছেন আর তুই থ্যাংকস ফার্স্ট অফ অল। দেন আমি বলবো আর এবার আমার এক্সিবিশনে ফার্স্ট টাইম এসছেন ম্যাডাম লগ্না দিদি বলেই আমি বলছি, সঙ্গে স্যারকেও এনেছেন, থ্যাংকস আর লড। এবং আমি চাইবো এভাবে আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করবো আশা করি আপনাদের সঙ্গে কানেক্টেড হবে। উনি শুধু ফিল্ম জগতের নন, আমরা সবার আগে খবর পড়া থেকে ওনাকে দেখেছিলাম, এরাও এটাও মাইন্ডে রয়েছে এবং আবৃত্তি রয়েছে। আমি কিছু ওনার কাছে রিকোয়েস্ট রাখবো যদি সম্ভব হয় উনি যদি করতে পারেন সেটা, বাট সেটা ওনার উপর। এবং সব এই কানেকশানের মধ্যে সবচেয়ে আমার কাছের ভাই বলা যায়, বন্ধু বলা যায়, যার জন্য আজকে এই কনফিডেন্সটা পেয়েছি, দ্যাট ইজ ইস্টার্ন জোনে এখন আপাতত নিউট্রিশনিস্ট বললে একজনের নাম সবসময় শুনতে দেখতে পাই এবং যখনই কোনো ইন্টারভিউ হয় একজনের নাম এবং ইন্টারভিউ সবসময় চলে আসে, দ্যাট ইজ অরিত প্রখা। অরিত তো আজকে এসছে আমাদের মধ্যে, থ্যাংকস আ লট। এবং সবার আগে আমি কোনো নাম্বার ওয়ান নাম্বার টু হিসাবে কাউকে বলছি না, আমার মাথায় যেটা আসছে আমি সেই হিসাবে করেছি। আর যখন আমি ফার্মাসিউটিক্যালে ছিলাম তখন থেকে, যখন আমি ফার্মাসিউটিক্যাল জগৎ থেকে হয়তো টোটালি বেরোইনি, এখনও আমার জেনেরিক ফার্মেসির আমার নিজের বিজনেস রয়েছে, কিন্তু যেটুকু আমি কানেক্টেড রয়েছি তার মধ্যে যেসব ডক্টরসরা রয়েছেন তাদের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি বলাটা ভুল, ওয়ান অফ দেম ইজ ডক্টর অনির্বাণ সিনহা, এন্ডোক্রিনোলজিস্ট, অ্যান্ড আমি যাকে মেডিকেল কলেজ থেকে চিনেছি আজকে উনি সিএমআরআই কে করেছেন, উনিও আজকে এখানে এসেছেন ওনার ফ্যামিলির সঙ্গে, ম্যাডামকে থ্যাংক ইউ উনি এসেছেন বলে। আর ওনার নেক্সট জেনারেশন যিনি রয়েছেন তার কাছে আমার আগে থেকে একটা আশা রইল, কারণ নেক্সট জেনারেশন এবং নেক্সট এক্সিবিশন দুটোই কানেক্টেড। নেক্সট এক্সিবিশনে আমাদের আর্ট অ্যান্ড স্কাল্পচার স্টার্ট হবে, তো সেখানে ও খুব ভালো আঁকে, তো সেই রেসপেক্টে ওকে বলা থাকলো যে ও যেন অবশ্যই নিজের আঁকাটা দেয়। আর বাদ বাকি যারা প্রত্যেকে আমি সবাইকেই আলাদাভাবে থ্যাংকস জানাচ্ছি। সবার প্রথম বলবো যে ইনগ্রেশন সেরিমনিটা স্টার্ট করার জন্য ওয়ান বাই ওয়ান করে আমি মানে প্রত্যেককে আসতে বলবো এবং আমাদের যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদেরকেও বলবো একটু চলে আসতে। সবার প্রথম মানে যেগুলো বলতে পারলাম না, যে জায়গাটাকে সাজিয়েছে তার মধ্যে সবচেয়ে যা মানে প্রথম থেকে শেষ অবধি মানে ঘাম ঝরিয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছে এখানে কোনো একটা পাশে পাশে দোকান আছে, যে মানে যদি একটা কিছু সেই দোকান থেকে তার স্ট্রেংথ বাড়ানোর জন্য যে জিনিসটা মাথায় বারবার বাইরে যায় সেটা না নিয়েও সে কিন্তু এই লড়াইটা করে যাচ্ছে যে ছবিগুলো লাগিয়ে দেওয়া। দিব্যেন্দু দে, প্লিজ গিভ হিম আ বিগ ক্ল্যাপ। চার পাঁচ দিন ধরে আমাদের সঙ্গে এই এফোর্টটা দিয়ে আর কি এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছে। দেন শুভঙ্কর রায় যে আমার এক্সিবিশনে ফার্স্ট ছবি দিয়েছে, ও এসে থেকে প্রথম থেকে এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে এবং তার সঙ্গে রয়েছে যারা পার্টিসিপেন্ট হিসাবে প্রিয়ম, ও মনে হয় এক্সিবিশনে ফার্স্ট ছবি দিয়েছে এবং ওর কাছেও এটা মনে হয়েছে যে ও সেটা আমাকে এই জায়গাটা দিয়েছে, আমি কাউকে কোনো জায়গা দিইনি, সবাই মিলে আমাদের জায়গাটা তৈরি করেছে। তো আমি চাইবো নেক্সট এক্সিবিশনে এদের পার্টিসিপেশন আরও ইউজ হয়। এবার চলে আসি সঙ্গে কিছু আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর বলুন বা অ্যাসোসিয়েট পার্টনার ফর দিস ইভেন্ট, যার মধ্যে সবচেয়ে কাছে এখন রয়েছে একজন যে আমাদের সঙ্গে ছিল এবং আছে আশা করি ইন ফিউচারও থাকবে, কৃষরাজ ফটোগ্রাফি। কৃষরাজ ফটোগ্রাফির ওনার সঙ্গে রয়েছে এই ইনস্টিটিউটকে চালায়,
দুজনকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে রয়েছেন র্যাডিয়েন্ট পিক্সেল। র্যাডিয়েন্ট পিক্সেল হচ্ছে ব্যাঙ্গালোর থেকে নীলেন্দু ব্যানার্জি, তার ওনার। এই র্যাডিয়েন্ট পিক্সেল কনসেপ্ট হচ্ছে ওদের আর্ট ফটোগ্রাফি। ওদের ফটোগ্রাফি কিন্তু নর্মালভাবে পোর্ট্রেট ফটোগ্রাফি হয় না, ওদের আর্ট ফটোগ্রাফির ওপর কাজ হয়। ওরাও আমাদের সঙ্গে যুক্ত এবং আমরা ওদের সঙ্গে যুক্ত রয়েছি। তো র্যাডিয়েন্ট পিক্সেলের জন্য একটা বড় থ্যাঙ্কস। অ্যাজ আ প্রেস মেম্বার হিসেবে ডিরেক্টলি আমি আজ প্রেসের সঙ্গে যুক্ত রয়েছি বহু বছর ধরেই। এখন আমি যার সঙ্গে যুক্ত রয়েছি দ্যাট ইজ দিল্লি ক্রাইম প্রেস। তো দিল্লি ক্রাইম প্রেসকে আমার অসংখ্য ধন্যবাদ। একটু আগে হেড অফিস থেকেই ফোন এসেছিল দিল্লি থেকে যে আপনার কনসেপ্টটার একটু নামটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কারণ আমি সেই ডিটেলসটা পাঠাচ্ছি। তাই জন্যে আমি ওনাকে ডিটেলসটাও পাঠালাম ওয়ান ইম্পর্টেন্ট হিসাবে। দিল্লি ক্রাইম প্রেস এই ম্যাটারটা পুরোপুরি নিউজ পেপারে পাবলিশ করবে এবং সেটা যেদিন হবে সেদিন প্রত্যেকের কাছে আশা করি একটা করে কপি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি। আর বাকি রইল যে জায়গা যাদের নাম বলতে ভুলে যাচ্ছি, আর হ্যাঁ পুরনের নাম তো আমি আগেই বলে দিয়েছি, পুরনকে আমি আগেই বলেছি, কারণ পুরন ছাড়া আমার ভাই হিসাবে যেটা বললাম যে পুরন আর্ট জগতের লোক হয়ে কিন্তু বরুণ কিন্তু আজকে আমার জগতে চলে এসেছে, ফটোগ্রাফি করতে শুরু করে দিয়েছে। কারণ সত্যি বলছি বরুণের কিছু কিছু ছবি খুব ভালো লাগে, মানে ফটোগ্রাফি হিসাবেও আমি বলছি, আর্ট তো ওর কোনো কথাই নেই। ওনার হাত এখন যে জায়গায় চলে গেছে ও আমাদের সঙ্গে থাকলে আমি খুব খুশি হব, ও এসছে এটার জন্য আমি আরও বেশি খুশি। আর আমার কিছু বন্ধুরাও এসছেন, তার অ্যাসোসিয়েটসরাও এসছেন, এরা আসার জন্য থ্যাংকস। আমি এবার চলে আসবো ওয়ান বাই ওয়ান করে ইয়েতে। অনিন্দ হাওড়া থেকে এসছে, ও হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট, সঙ্গে মৌমিতা ও সঙ্গে দুজনেই একসঙ্গে আসার কথা ছিল। এরা দুজন আজকে আমি 14th ট্রিপ হিসাবে এই অন্তত একটা জরিকে এক্সপেক্ট করেছিলাম পার্টিসিপেন্ট জরি, কারণ এরা পার্টিসিপেন্টসও এবং তারা নিজেরাও জরি হিসাবেও মানে কিন্তু একজন এসছে একজন আসতে পারে। তাই এবার আমি ওয়ান বাই ওয়ান করে চিফ গেস্টদের একটুখানি রিসিভ করে নিতে চাইছি। তার জন্য সবার প্রথম শুভঙ্কর রায়, শুভঙ্কর এখন চলে এসো। কারণ সবাই এসে পৌঁছতে পারেনি, কারণ বেশিরভাগ পার্টিসিপেন্টস আমার মানে কলকাতার বাইরে, যার জন্য শুভঙ্কর আমাদের ভিডিও করছে। অনিন্দ অলরেডি অনিন্দ ইন্ট্রোডাকশন আমি করেছি, বাদ বাকি যে কজন রয়েছে যদি আর কেউ পার্টিসিপেন্টস এর মধ্যে কি আছে আর কেউ কি আছে, প্রিয়ম প্রিয়ম আমাদের সঙ্গে ফটোগ্রাফি দেওয়ার জন্য আমি এছাড়া যাদের নাম গুলো বলে নিচ্ছি, ইস্টার রাজ দ্যাট ইজ ফ্রম চেন্নাই, যার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি রয়েছে। দেন নীলেন্দু ব্যানার্জি সবচেয়ে বেশি রয়েছে আজকে দশভুজা কনসেপ্ট, ওর হচ্ছে মডেলিং ওরিয়েন্টেড ফটোগ্রাফি, অ্যান্ড তার সঙ্গে নীলেন্দু কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি রয়েছে। এরপর চলে আসছি পার্থ মান্না। পার্থ মান্না খুব বাচ্চা ছেলে, ক্লাস টুয়েলভে পড়ে, কিন্তু ওর ছবি তোলা প্রচণ্ড সাংঘাতিক সুন্দর। তো ওর একটি ছবি রয়েছে এখানে, দেখলেই বুঝতে পারবেন। তার সঙ্গে রয়েছে সাগর চট্টরাজ, সাগর চট্টরাজ উনিও ইন্ডিভিজুয়াল একটাই ছবি দিয়েছেন। এর সঙ্গে রয়েছে মৌমিতা কারার, ওর তিনখানা ছবি সিলেক্টেড হয়েছে আজকের দশভুজা কনসেপ্টে। তার সঙ্গে রয়েছে সাকির, সাকিরের আপনি হয়তো ওই যেটা পিজের ওপর ছবিটা, ওর একটা টিপিক্যাল কনসেপচুয়ালাইজ ছবি, এই সাইডের ছবিটাও হচ্ছে সাকিরের ছবি, দ্যাট
তুমি এটা দিয়ে চলে আসো, ওটা কাউকে দিয়ে দাও। সবার প্রথম যেখান থেকে শুরু করবো, দেবিকা মামিকে দিয়ে, যারা যারা ফটো তোলার ক্ষেত্রে রয়েছে একদম পোজ দিয়ে দাঁড়াতে বললে আমরা দাঁড়াব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, সবাই সবাইকে স্যার অনেক তো আমি ওয়ান বাই ওয়ান তারপরে ইন্ট্রোডিউস করাবো। আমি এই ছবিটাই কোনো পার্ট ওয়ান না, ক্লাস ছেড়ে দিই, ঠিক আছে? ক্লাস 10
আজকে আমাদের আর একটা জিনিসও বলার আছে যে যখন আমরা বরণ করে নিচ্ছি সবাইকে, এটা WLES গ্লোবালের তরফ থেকে অরিত্রকে আমরা একটা স্পেশাল সম্মান দিতে চলেছি, দ্যাট ইজ ফ্রেন্ডস ফরএভার। কারণ অরিত্রর মতো ফ্রেন্ড পাওয়ার জন্য আজকে আমি একটা স্ট্রং বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিংয়ে যুক্ত হতে পেরেছি। তো এটা আমার একার নয়, এটা ইন্ডিভিজুয়ালভাবে অরিত্রকে দেওয়া হচ্ছে WLES গ্লোবালের তরফ থেকে। সেই সম্মানটা হচ্ছে ফ্রেন্ডস ফরএভার, দ্যাট ইজ ফ্রম আওয়ার সাইড উই আর অফারিং দিস। ও আমাদেরকে সবসময় গাইড করেছে এবং সবসময় বিভিন্ন মানে বিপদের সময় এমন এমন ভাবে ইজিলি ভাবে সলিউশন এনে দিয়েছে যেটা নিয়ে কিছু বলার নেই। সো থ্যাংকস অফ অল অরিত্রকে এবছরের জন্য আমরা ফ্রেন্ডস ফরএভার এই সম্মানটা দিই ফ্রম দ্য। আচ্ছা, নেক্সট স্যার ডক্টর অনির্বাণ সিনহা, আর এবার আমি যেটা সবাইকে একটাই জিনিস বলবো যে ওয়ান বাই ওয়ান করে আমরা যারা চিফ গেস্ট রয়েছেন তাদের কাছে নাম ধরে তাদেরকে একটাই জিনিস বলার যে তাদের যে মনে হয়েছে প্রোগ্রামে এসে কি ধরনের ফিলিংস বা কী ধরনের ফটোগ্রাফিটা যদি এখনও ডিগ্রি আমরা দেখতে পারি তাতেও যদি ওয়ান বাই ওয়ান করে সবাই কিছু লাইন বলে। তো প্রথমে ম্যাডাম আপনি একটু স্টার্ট করুন, যে কীরকম লাগছে আমাদের মধ্যে যদি আমি ক্লিক করেই স্টার্ট করেছি। তবে ম্যাডামের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি সম্ভব হয় ম্যাডামের একটা আপডেট আমরা শুনতে পাচ্ছি, এটা যদি একটা ছোট্ট করেও যদি হয় সেটা আমার রিকোয়েস্ট, আমি বলতে পারি এর বেশি অবশ্যই। রত্না ম্যাডাম সবার জন্য একটা মেসেজ দিয়ে যাক আমাদের কাছে, এটা আমরা চাই। আসলে রবীন্দ্রনাথ যখন তার রচনা কার্য চলছে তখন ওনার একটা পর্যায়ে ছবিও ছড়ার পর্যায়ে একটা কবিতা আছে, সেটা অবশ্য তখন তো এই ক্যামেরা নিয়ে ছবি শিল্প করাটা তত লোকে সমাজে আসেনি, তাই উনি চিত্রশিল্পীদের নিয়েই একটা কথা বলেছিলেন। মানে কবিতাটার নাম হচ্ছে আঁকি ছবি আঁকিয়ে, মানে কবিতাটার নাম শিরোনাম। তো তাতে উনি বলছেন যে এই যারা শিল্পী উনি অবশ্য যারা মাধ্যমটা তুলি তাদের নিয়েই বলেছেন যে এরকম তাদের চোখ সব সময় এমন জায়গায় পড়ে যেগুলো আমরা সাধারণত সেসব জায়গাগুলোতে বা বিষয়গুলো সম্পর্কে আমরা উদাসীন। তো শিল্পী যারা যে কোনো মাধ্যমে শিল্পী আমি সেভাবেই নিচ্ছি, যদিও আমি আবারও বলছি উনি চিত্রশিল্পীদের কথাই উনি উল্লেখ করেছেন যে অনেক অবাঞ্ছিত জিনিস যেটা আমরা হয়তো
নজর এড়িয়ে যায় আমাদের, তার দিকে কিন্তু শিল্পীরাই আমাদের নিয়ে যায়। এবং আমাদের জীবন পূর্ণতা পেতে গেলে তো মানে ছোট ছোট জিনিস নিয়ে আমাদের জীবনটাকে পূর্ণ করতে হয়। আর পূর্ণস্য পূর্ণমে বা দার পূর্ণ পূর্ণ আর পূর্ণ পূর্ণ উচ্চতে, মানে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে, পূর্ণর কখনো ক্ষয় হয় না। তো সেই একটু একটু করে করে আমাদের জীবনটাকে পূর্ণতা দিতে চাই আমরা। তো এটাও একটা আমাদের অনুষঙ্গ যেটা আমাদের জীবনকে আরেকটু ভরিয়ে তুললো, আরেকটু পূর্ণতার দিকে আমাদের এগিয়ে দিল। তো সে আমার তো বেশ মানে আমার বেশ ভালোই লাগছে, অন্যরকম একটা জামায়াত, অন্যরকম একটা চিন্তা ভাবনা, অন্য একটা মাধ্যম তার মধ্যে নিজেকে সংযুক্ত করতে পেরে। এবং এই যে ফ্রেন্ড ফর এভার, তিনি আমাকে এখানে ওদের সাথে যুক্ত করেছেন, তার জন্য ওকে একটা ধন্যবাদ দিতেই হতে হবে। মানে সেই তো খুব ভালো, আপনারা এরকম চালিয়ে যান, খুব ভালো লাগবে, সবার ভালো লাগবে। আমার মনে হয় সব থেকে ভালো আপনাদের লাগবে, মানে যারা কাজটা করে তা তো কাজের আনন্দে করে। তো আমার মনে হয় যে সেটা আমাদের যেমন প্রাপ্তি, আপনাদেরও অনেক প্রাপ্তি। আপনারা করুন, এটা একটা সুস্থ চিন্তা আমাদের সমাজে যা, বিশেষ করে এখন সামাজিক যা পরিস্থিতি সেখানে সুস্থ চিন্তার বড্ড অভাব। সেখানে আপনারা যে এরকম একটা সুস্থ চিন্তার বাহক, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এরকম সুস্থ চিন্তাকে আরও বেশি এগিয়ে নিয়ে যান এবং এটা প্রচার হোক, যাতে অনেক বেশি লোক এই সুস্থ চিন্তার সাথে যুক্ত হতে পারে, আমাদের জীবন আরও বেশি পূর্ণতার দিকে এগিয়ে যাক। ধন্যবাদ। সুন্দর একটা মানে মেসেজ আমরা পেলাম। এরপর যেটা আমি আমার মামিকে বলবো একটুখানি আমাদের আবার নতুনভাবে বকা দিতে অথবা ইন্সপায়ার করতে, যে যে জায়গাগুলো আমাদের ভুল হয়েছে সেটাও যেন একটু জানিয়ে দেয় এবং সেটা আর একটু ভালো করার। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে পাশে থাকা, পাশে থাকার যে সাপোর্টটা, এর থেকে বড় কিছু হয় না। হয়তো মানুষ কেউ কেউ আসতে পারেনি, তারাও কিন্তু পাশেই আছে মানসিকভাবে পাশে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি দেবিকা মামাকে একটু বলবো যে কিছু বলার জন্য এবারকার আজকের দর্শক যা কনসেপ্ট দেন, নিজে আসতে পেরে কেমন লাগছে? আসলে আমি তো খুব ছোট থেকেই ছবির জগতে মানুষ, ছবির জগতে মানুষ মানে আমি পর্দার কথা বলছি না। আমার বাড়িতে একটা ফটোগ্রাফার ছিলেন, সেটা হচ্ছে আমার বড় মামা, অসংখ্য ছবি তুলেছিলেন। আর উত্তর কলকাতায় একটা খুব নাম করা স্টুডিও ছিল, স্টুডিও মিলেন রঙ্গমঞ্চ থিয়েটারের উত্তর দিকে, উনি আমার ছবি তোলার জন্য পাগল থাকতেন। কি না আমার নাকি আর ফটোস নিতেন। আচ্ছা ঠিক আছে। তা আলটিমেটলি সে মীরেন্দার তোলা ছবি থেকেই, সেই ছবি দেখেই প্রডিউসার আমাকে পছন্দ করে, আমি ছবির জগতে পা দিই। মানে কিছু ছবি ডিসপ্লে করেছিল মীরেন্দা, আর নন্দিনী মালিয়া মীরেন্দার কাছ থেকে ফটোগ্রাফিটা শিখতো। এবার ফটোগ্রাফিটা আমার, আমি বলছি আমার মানে সে রক্তের মধ্যে হয়ে গেছে। মানে ছোটো থেকেই ছবি দেখে, মানে স্টিল ছবি দেখে, একটা ছবির ওপরে ডাবল ইম্পোজ করে, মানে একটা 35 ক্যামেরাতে ডাবল ছবি তুলে আমার মামা আর বড় মামা সে তখন প্রাইজও পেয়েছিল, মানে ডাবল ইম্পোজ করে। তাই বলছি যে ছবিটা আমার কাছে একটা ভীষণ কি বলবো, একটা ভালো লাগে, ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। তার জন্য আমার বাড়িতে আমার নাম, আমার শ্বশুর বাড়িতে নাম আমি ছবি পাবি। যাই হোক সেটা অন্য কথা। তো আমার যেটা মনে হয় যে প্রথমে অভিষেক আর অভিষেকের সঙ্গে যারা আছে তাদের সকলকে আমি আমার আদর অভিনন্দন জানাচ্ছি, সবাই আপনারা এসেছে। আমি এর আগে প্রথমবার এসেছিলাম, যে আমাকে এনেছিল তাকে আমি ধন্যবাদ দিচ্ছি, সেটা সেই অরিত্র ফ্রেন্ডস ফরএভার, সেই জন্য আমি ওকে আমার অভিনন্দন জানাচ্ছি। বরুণ আমার খুব কাছের লোক, এখানে এসে বরুণের সঙ্গে আমার আলাপ হয়েছিল। বরুণ অত্যন্ত ভালো ছবি আঁকে, এখন আবার ছবি তুলছে। আমার যেটা মনে হয় যারা ফটোগ্রাফার, আমরা তো অনেক কিছুই ছবি, এখন তো আমরা সবাই ফটোগ্রাফার, মোবাইল আর ছবি নিচ্ছি, কিন্তু ফটোগ্রাফার যারা হয় তাদের মানে চিন্তাধারাটা একটু অন্য হয়, তাদের ফ্রেম অন্য হয়। যারা আলো টালো লাগিয়ে ছবি মানে তোলেন তাদের আবার একটা কনসেপ্ট হয়, যারা ওয়াইল্ড ফটোগ্রাফার হয় তাদের কনসেপ্ট আলাদা হয়, কিন্তু সমস্ত জিনিসটাই ভীষণ একটা ভালো জিনিস। আমার যেটা মনে হয় যে ছবি তোলা মনের মধ্যে